প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? শৈশব অনেক ভালো আছো, বুঝতে পারছো যে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইমেল এবং লেটার নিয়ে আলোচনা করব। যারা তোমরা 2022 সালে পরীক্ষার্থীরা আছো, তারা তোমাদের জন্য আজকের এই লেটার, বিশেষ করে আমি 10টা লেটার এখানে সিলেক্ট করেছি। 10টা লেটারই খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি যে এই 10টা লেটার অথবা ইমেল তুমি যাই করো না কেন, এই ইমেল এবং 10টা লেটারের ভিতর থেকে ইনশাল্লাহ প্রমাণ পড়বে। এবং তোমরা একটা ইমেল এবং লেটার লেখার যে ধারাবাহিকতা বা যে ধরনের ফর্মুলা ইউজ করা হয়েছে বা কীভাবে লিখতে হয় সেটা ধারণাটা পেয়ে যাবে। এখানে আমি পিডিএফ সহ দিয়েছি, পিডিএফ করার পরে তোমাদের অ্যান্সার সহ আছে। যদি তোমরা চাও পার্সোনালি আমাকে কমেন্ট করে তারপরে ইমেল দিয়ে দিও প্রত্যেকেই, তাহলে আমরা ইমেলে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। ওকে, দেখো প্রথমে যে ইমেলটা আমি দিয়েছি বা লেটারটা দিয়েছি সেটা হচ্ছে যে, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড গিভিং এ শর্ট অ্যাকাউন্ট অফ দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অন অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে যে প্রাইজ গিভিং সেরিমনিটা হচ্ছে, অর্থাৎ আমরা দেখি যে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেটা খেলাধুলার অনুষ্ঠানের মাধ্যমে বা চিঠির মাধ্যমে করে অনেক কিছু হয়, সেখানে তুমি দুইটা পুরস্কার জিতেছো এবং সেটা তোমার বন্ধুকে তুমি জানাবে, অর্থাৎ তুমি ডিটেলস জানাবে তুমি কি কি বিষয়ের উপর পুরস্কার পেয়েছ এই বিষয়ের উপর। দ্বিতীয়টা হচ্ছে যে তুমি যে বিষয়টা লেখবা সেটা হচ্ছে একটা ইমেল লেখবা, সেটা হচ্ছে যে তুমি তোমার বন্ধুর কি ফাদার্স ডেস, তোমার বাবা বন্ধুর বাবা মারা গেছে, সে সব কন্ডোলিং করবা, অর্থাৎ তুমি তাকে সান্ত্বনা দিবা, সে একটা ইমেল, এটার অ্যান্সারও দেওয়া আছে। নাম্বার তিন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে, নাও রাইট অ্যান ইমেল টু হার ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ তুমি একটা ইমেল রাখবো ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে, যেটা ডিসক্রাইব করবো, যেটা ইম্পর্টেন্সটা গুরুত্বটাকে তুমি বোঝাবা। ওকে, তারপরে চার নাম্বারটা দেওয়া হচ্ছে সেলিব্রেটেড দ্য পয়লা বৈশাখ লাস্ট উইক, লাস্ট উইকে গত সপ্তাহে তুমি সেলিব্রেট করছো পয়লা বৈশাখটা, সেটা কীভাবে করছো সেটা তোমার ফ্রেন্ড জানাবা, সে ফ্রেন্ড হয়তো তোমার দূরে থাকে। ওকে, এটা লেখা যায়। তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে, নাও রাইট এ লেটার টু ইউর ফাদার ইনকামিং ইনফর্মিং, তোমার বাবাকে জানাও সেটা কি, হিম অফ ইউর মাদার্স ইলনেস, তোমার মার অসুস্থতার কারণে তোমার বাবা হয়তো বাড়ির বাহিরে থাকে, তাহলে সে কথা জানানোর জন্য তুমি তোমার বাবাকে একটা ইমেল বা লেটার লিখতে পারো। তারপরে বলা হচ্ছে যে, ইমাজিন, চিন্তা করো যে তুমি অমুক স্কুলে অমুক, ইউর ফ্রেন্ড অমুক লিড, হ্যাঁ কোনো একটা জায়গায়, হ্যাঁ এখন নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস কংগ্রেচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, অর্থাৎ তোমার বন্ধু খুব ভালো একটা রেজাল্ট করেছে, সেই রেজাল্টের উপলক্ষে তুমি তোমার বন্ধুকে একটা কি জানাচ্ছে কংগ্রেচুলেটিং জানাবা, তাকে অভিবাদন জানাবা, সেক্ষেত্রে তুমি এই একটা লেটার বা ইমেল লিখতে পারো, এটার অ্যান্সার দেওয়া আছে। সাত নম্বরটা দেওয়া হচ্ছে, ইমেল টু ইউর ফরেন ফ্রেন্ডস নেমড, যেটা থাকুক তোমাদের প্রশ্ন যেটা থাকবে সেটা দিতে হবে, টেলিং হিম অর হার অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড হার পিপুল, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সম্পর্কে তুমি একটা ইমেল লিখতে পারো তোমার পিন ফ্রেন্ড অথবা তোমার বন্ধু যেটা অনেক দূরে থাকে আর কি, ফরেন, ঠিক আছে, দেশের বাইরে থাকে। এবং আট নম্বর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ তোমার বন্ধুকে একটি ইমেল করো যে খেলাধুলার যে গুরুত্ব সেটার উপর ভিত্তি করে। নয় নম্বরটা হচ্ছে যে, ইমাজিন, তুমি এখানে প্রশ্ন যেভাবে থাকবে সেভাবে দিয়ে হবে। তারপরে দেখো, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন, তোমার প্রস্তুতি সম্পর্কে বলবা ফর দ্য কামিং এসএসসি এক্সামিনেশন, তোমার বন্ধুকে বলবা যে তোমার এই যে সামনে যে এসএসসি পরীক্ষাটা আছে সেটার প্রস্তুতিটা কেমন। এবং 10 নম্বর যেটা দেওয়া আছে যে, লাস্ট ওয়ান, সাপোজ ইউ আর যেটা থাকবে সেটা দিতে হবে এবং তোমার ফ্রেন্ডস যে ফ্রেন্ডস যাকে বলা দেওয়া হবে প্রশ্নে সেটা দিতে হবে। এবং নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার অর্থাৎ নিউজ পেপার বা পত্রিকা পড়ার গুরুত্ব সম্পর্কে তোমার বন্ধুকে কিছু বলতে হবে, কিছু উপদেশ দিতে হবে, এর গুরুত্বটা বোঝাতে হবে, ঠিক আছে। এটার অ্যান্সারও দেওয়া আছে। তোমরা যদি এর অ্যান্সারগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্ট করে ইমেলটা দিয়ে দাও, আমি ইমেলটা দেওয়ার পরে তোমাদের প্রত্যেকেরই জিমেল আমি পাঠিয়ে দেবো। তো আশা করছি তোমরা এখানে যতগুলো অ্যান্সার আছে এবং যতগুলো ইমেল এবং লেটার আছে সবগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, খুব সহজ ভাষায় লেখা আছে, তাহলে আমি আশা করি ইজিলি তোমরা যে কোনো ধরনের ইমেল বা লেটার পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে। এটা খুবই সহজ একটা জিনিস এবং এটা ফ্রি হ্যান্ডে লেখার মতো একটা জিনিস। এটাতে মার্কস আছে তোমাদের 12 ফার্স্ট পার্টের ক্ষেত্রে, সুতরাং এটা মিস করবে না। আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। ফার্স্ট পার্টের কম্পোজিশন পার্ট আরও আছে, যেমন প্যারাগ্রাফ, স্টোরি এবং ডায়লগ নিয়ে, ঠিক আছে।
আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।